আসসালামু আলাইকুম, সবাইকে শুভেচ্ছা জানিয়ে ব্রিটেন ও ইউরোপের বিবিধ খবরাখবর নিয়ে শুরু করছি আমাদের নিয়মিত আয়োজন আমাদের খবর। বার্তা কক্ষে আপনাদের সাথে আছে আমি ফরিদা আক্তার রোজি। শুরুতেই জানিয়ে দিচ্ছি আজকের খবরের প্রধান প্রধান শিরোনাম। চার মে পালিত হয়েছে বিলেতে বাঙালিদের ঐতিহাসিক পটভূমি আলতাবালি দিবস। ফেব 28 জাস্টিস ফর বাংলাদেশের নেতৃত্বে বাংলাদেশ হাই কমিশন লন্ডনের সামনে প্রতিবাদ সভা। মহান মে দিবস উপলক্ষে যুক্তরাজ্য শ্রমিক দলের আলোচনা সভা অনুষ্ঠিত। শুনছিলেন শিরোনামগুলো, এবারে জানাচ্ছি বিস্তারিত। অতীত থেকেই বিলেতকে এশিয়ান তথা দক্ষিণ এশিয়ানরা সভ্যতার তীর্থস্থান হিসেবে মনে করে এসেছে। তারই অংশ হিসেবে বিলেতে আসার প্রতি তাদের আলাদা একটি টানও সবসময় কাজ করেছে। এরই ধারাবাহিকতায় বাঙালিরা 40 দশকের শেষের দিকে এদেশে পাড়ি জমাতে শুরু করে। লন্ডন আসার প্রথম দিকে বাঙালিরা বর্ণবাদের শিকার হলেও 70 দশকের মাঝের দিকে বর্ণবাদের মাত্রা তীব্র আকার ধারণ করে। এমনকি বর্ণবাদীরা শারীরিকভাবে পর্যন্ত হামলা শুরু করে। আর 1978 সালে 4 মে উগ্র বর্ণবাদীদের হামলার শিকার হয়ে নিহত হন 24 বছর বয়সী বাঙালি যুবক আলতাফ আলী। তিনি ব্রিকলেনের হ্যানবেরি স্ট্রিটস্থ তার কর্মস্থল গার্মেন্টসের কাজ শেষে তার বাসস্থান ওয়াপিংয়ে যাচ্ছিলেন। আলতাফ আলী বর্ণবাদীদের